কাতারে এক একটা খেজুর গাছে যে কি পরিমাণে খেজুর হয়, মাশাল্লাহ, জাস্ট দেখার মতো। এই গাছটাকে একবার দেখেন যে এই গাছের মধ্যে কি পরিমাণে ফুল হয়েছিল আর তার থেকে এখন কি পরিমাণে খেজুর হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি ফারহান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি চলে আসছি আবারও সেই কাতারের আল সামাল সিটি পার্কের সামনে। আর এই সিটি পার্কটার সামনে ভরপুর খেজুর গাছ আছে। আর আমি আরও অনেকদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে এই গাছগুলোর মধ্যে কী পরিমাণে ফুল হয়েছিল। তো এখন চলে আসছি এই ফুল থেকে কী পরিমাণে খেজুর হয়েছে ওইগুলো আপনাদের দেখানোর জন্য। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমি প্রথমে দেখাই নিই যে এখানে কী পরিমাণে খেজুর গাছ রয়েছে। ওইখানে হয়েছে সেই পার্কটা। পার্কটা এখনও চালু হয় নাই, ভিতরে কাজ চলতেছে। আর পার্কের সাইডে এই সাইডে আছে ভরপুর খেজুর গাছ, পরে অপর সাইডেও খেজুর গাছ আছে ভরপুর। তো আপনাদের ওইটা পুরোটা দেখাবো। আর আগে আমি দেখাই যে এই গাছগুলোর মধ্যে কী পরিমাণে খেজুর হয়েছে। দেখেন অবস্থা, এটার খেজুরগুলো একটু ছোট ছোট, বাট বাইরে ভাই পুরো গাছটার মধ্যে ভরপুর খেজুর আর খেজুর দেখতে পারতেছেন। কি অবস্থা একটা গাছের। তো একটা জিনিস কি, আপনার যে জিনিসটার পরিচর্যা করবেন বেশি ওই জিনিসটার ফলনও পাবেন বেশি। তো এই জায়গায় আপনার এই গাছগুলো সব সরকারি গাছ হওয়ার কারণে আপনার এই গাছগুলার পরিচর্যা করে বেশি, আর সেজন্যই ফলনও ভরপুর আসে। আমি আরও গাছ দেখাই আপনাদের ঘুরা ঘুরা। এই তো এই গাছটাকে দেখাই আপনাদের, এই দেখেন অবস্থা, জুম করে দেখাই এক একটা আটির মধ্যে কি পরিমাণে খেজুর হয়েছে। এটা দেখলে মন এমনিতেই ভরে যায়, কত যে ভালো লাগে এগুলো দেখতে। দেখেন গাছটার মধ্যে চারো সাইড দিয়ে কি ভরপুর ভাবে খেজুর হয়েছে। তো এখনো খেজুর গুলা ছোট ছোট, তাই পাইরা খাইতে পারতেছি না। তো কিছুদিন পর এগুলা বড় হইলেই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো আমি আরো কিছু গাছ আপনাদের দেখাই। এই তো এই দেখেন প্রতিটা খেজুর গাছেই মাশাল্লাহ ভরপুর পরিমাণে খেজুর হয়েছে, বাট খেজুরের সাইজ গুলা একটু ছোট, এখনো পরিপূর্ণভাবে বড় হয় নাই। তারপর আরো দেখাই আপনাদের, এই তো এই গাছটা দেখাই, এই দেখ কি পরিমাণে খেজুর হয়েছে। এখন প্রচন্ড পরিমাণে রোদ, তাই সেজন্য ভাবে পারফেক্ট ভাবে দেখাতে পারতেছি না, পারফেক্ট কালারে দেখাতে পারতেছি না। তবে দেখেন গেলে এক একটা গাছের অবস্থা কি, মাশাল্লাহ দেখার মতো। তো আমি আরো কিছু দেখাই, আমি আপনাদের ওই পাশের যে গাছগুলো আছে ওইগুলোর মধ্যে যায় দেখাই। আর এই হচ্ছে আলসামাল সিটি পার্ক, দেখতে পারতেছেন এটা এখনো পরিপূর্ণভাবে চালু হয় নাই, ভিতরে বহুত কাজ চলতেছে। আর আমি আপনাদের এই জায়গাটার ভিডিও দেখাইছিলাম যে তখন এই জায়গায় কি সুন্দর ফুল গাছ ছিল, জাস্ট দেখার মতো একটা জায়গা ছিল। বাট এখন ফুলগুলো মারা গেছে, কারণ শীতের সিজনে জানেন যে আপনারা সব ধরনের ফুল বেশি ফোটে। তো তখন লাগানো হয়েছিল, তখন মারা গেছে। তো এখন হয়তো বা আবার অন্য গাছ লাগানো হইব, সেজন্য ওই গাছগুলো তুলে ফেলা হয়েছে। তো আমি আপনাদের এই পাশের খেজুর গাছগুলো দেখাই। এই তো চলে আসছি অপর সাইডে, আর দেখাই ছোট্ট একটা গাছে এই দেখেন কি পরিমাণে খেজুর হয়েছে। এই গাছটা কিন্তু অত একটা বড় নয়, আমি দেখাই আপনাদের, এই দেখেন কত ছোট একটা গাছ, আর গাছের মধ্যে কি পরিমাণে খেজুর হয়েছে এই দেখেন, জাস্ট দেখার মতো। আমি আরো দেখাই আপনাদের, এই তো প্রতিটা গাছের মধ্যেই ভরপুর খেজুর। তো খেজুর গুলো এখনো ছোটই রয়েছে, এখনো বড় হয় নাই। আর এই জায়গায় দেখাই, এই জায়গায় তো হাত দিয়েই ধরা যাইব খেজুর গুলো। এই তো দেখতে পারতেছেন খেজুর গুলা, তারপর আরো কিছু গাছ দেখাই। এই দেখেন কি অবস্থা খেজুরের, এগুলা যদি বড় হয় খেজুর গুলা, এগুলা খাবার, এই খেজুর গুলা খাবার লোকই খুঁজে পাওয়া যাইব না। তো একটা গাছের মধ্যে উপরে শুধু আপনি খেজুরই দেখবেন, আর কিছুই দেখা যায় না, দেখতে পারতেছেন অবস্থা।
তো কাতারের প্রায় প্রতিটা গাছেই এরকম পরিমাণে খেজুর হয়ে থাকে। তো আপনারা তো দেখতেই পারলেন যে কি পরিমাণে খেজুর হয় এক একটা গাছে। তো এখন হচ্ছে খেজুর ছোট ছোট, তাই এগুলা খাওয়ার উপযুক্ত হয় নাই, তাই খেতে পারলাম না। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, খেজুর যখন বড় হবে তখন খেয়ে দেখানোর ট্রাই করব। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। তো দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। টাটা।